বিগ্রহ, হ্যাঁ, বাড়িতে বিগ্রহ থাকলে এবং বেড়াতে গেলে, হ্যাঁ। এখন যেটা বলার সেটা হচ্ছে যে এখন যেটা দেখা যাচ্ছে যে সবার, মোটামুটি সবার বাড়িতেই এখন একটা গোপাল, হ্যাঁ, পিতলের গোপাল সবাই মোটামুটি রাখেন, আবার অনেকে রাধা গোবিন্দও রাখেন, হ্যাঁ। বিশেষ করে যারা বৈষ্ণব তারা তো রাখেনি, গোপাল বৈষ্ণব রাধাকৃষ্ণ থাকে, আবার অনেকের বাড়িতে শিবও থাকে, হ্যাঁ, শিবের লিঙ্গ। তবে এ প্রসঙ্গে বলে রাখি যে সব শিব বা সব শিবলিঙ্গ কিন্তু ঘরে রাখা যায় না, হ্যাঁ, সব শিবলিঙ্গ ঘরে রাখা যায় না। যাই হোক, আবার যারা গোপাল রেখেছেন সেই গোপাল রাখারও অনেক পদ্ধতি আছে, নিয়মকানুন আছে। তা যাই হোক, আজকে তোমার যেটা বিষয় সেটা হলো যে যদি বেড়াতে যায় তাহলে সেই বিগ্রহগুলোকে কি করবে বা কি করতে পারে। এখন বলার যে বিগ্রহ কিন্তু যখন তুমি পুজো করছো বা তার সেবা করছো, তার মানে এটা খেয়াল রাখতে হবে যে তার মধ্যে কিন্তু প্রাণ আছে, প্রাণ আছে। অর্থাৎ বিশেষ করে নারায়ণ শিলা, শালগ্রাম শিলা বা শিবলিঙ্গ বা গোপাল এবং রাধা গোবিন্দ, এই চারটে জিনিসের মধ্যে, বিগ্রহের মধ্যে কিন্তু স্বয়ং প্রাণ প্রতিষ্ঠিত আছে বলে মনে করা হয়, শাস্ত্রেও সেরকমই বলা আছে। এই জন্য এই চারটে বিগ্রহের ক্ষেত্রে প্রাণ প্রতিষ্ঠা করার প্রয়োজন হয় না। তোমরা জানো যে আমরা যখন বিভিন্ন পূজা করি, দুর্গাপুজো, কালী পুজো, সেখানে কিন্তু প্রাণ প্রতিষ্ঠার একটা ব্যাপার থাকে, হ্যাঁ। সেখানে বিশেষ মন্ত্র এবং ক্রিয়াদি করে, কিছু ধ্যান মুদ্রা ইত্যাদি সম্পাদন করে সেখানে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা হয়। কিন্তু এই সমস্ত বিগ্রহের ক্ষেত্রে প্রাণ প্রতিষ্ঠা করার প্রয়োজন হয় না, কারণ এর মধ্যে স্বয়ং ভগবান বিরাজ করছেন বলে মনে করা হয়েছে। শাস্ত্রও আছে এবং বড়ো বড়ো মহাপুরুষরা, ঋষিমুনিরা বলে গেছে। তাহলে এবার তুমি একজন রাধা গোবিন্দকে পেয়েছো বা একটা গোপাল তুমি ঘরে রেখেছো এবং তাকে প্রতিদিন নিত্য সেবা করছো, পূজা করছো, হ্যাঁ। তো এখন তুমি যদি বাইরে কোথাও বেড়াতে যাও তাহলে তাদের কি হবে? তা এক্ষেত্রে বলে রাখি যে প্রথম কথা যেটা বলার সেটা হলো বিগ্রহ কিন্তু খুব বড় বড় বিগ্রহ ঘরে রাখা ঠিক না। অর্থাৎ গোপাল রেখেছো মানে তুমি একটা বিশাল 2 ফুটের বা 4 ফুটের গোপাল রেখেছো বা 5 ফুটের গোপাল রেখেছো, বা রাধা গোবিন্দ বাড়িতে রেখেছো মানে তুমি সেই 10 ফুটের রাধা গোবিন্দ রেখেছো বা 5 ফুটের রাধা গোবিন্দ রেখেছো বা 1 ফুটের রাধা গোবিন্দ রেখেছো, বা শিবলিঙ্গ তুমি একটা বিশাল বড় আকৃতির একটা শিবলিঙ্গ রেখেছো, এগুলো কিন্তু হয় না। হ্যাঁ, এটাও তুমি বলে রাখি যে বাড়িতে কিন্তু খুব বড় বড় বিগ্রহ রাখার বিধান নেই, হ্যাঁ, এটাও শাস্ত্রীয়। বাড়িতে খুব ছোট ছোট বিগ্রহ রাখতে হয়, শিবলিঙ্গ খুব ছোট, গোপাল রাখলে খুব ছোট, রাধা গোবিন্দ রাখলে খুব ছোট, হ্যাঁ। তা যাই হোক, তা এখন তুমি যখন বেড়াতে যাচ্ছ আমার সাজেশন, তাদেরকেও বেড়াতে নিয়ে যাও, যেভাবেই হোক তারা, তুমি বেড়াতে যাবে আর সে ঘরে বসে থাকবে, উপোস করবে, হ্যাঁ। আবার অনেকে দেখেছি ওই ঘরে নকুলদানার কৌটো পাশে দিয়ে যায়, হ্যাঁ, চিড়ের কৌটো পাশে দিয়ে যায়, এগুলো ঠিক নয়। সে কি নিজে থেকে খুলে খুলে খাবে? আরে, এই জগৎ সংসারে সব কিছু তো তার, হ্যাঁ, তা সে কি কিছু খায়? হ্যাঁ, সে নিজে থেকে কিছু খায় না, তুমি যদি না তাকে দাও। তো সেই জন্য ওই কৌটো, ওই নকুলদানার কৌটো, চিনির কৌটো, চিড়ের কৌটো যাই রাখো না কেন, সেটা ঠিক নয়। আমার সাজেশন, বেড়াতে গেলে তুমি তাদেরকেও বেড়াতে নিয়ে যাও, সাথে করে নিয়ে যাও, এবং সেখানে নির্দিষ্ট জায়গা, ট্রেনে করে গেলে ট্রেনের যে জায়গাটা তুমি থাকছো সেই সেখানে একটা ছোট্ট জায়গা তার জন্য একটা ব্যবস্থা করে দাও, সেখানে শুদ্ধ আচারে সে তাকে পরিষ্কার টুরিষ্কার করে সেই জায়গাটা, সেখানে তার সেবা পুজো করো, বা যেখানেই তুমি যাও না কেন সেখানে। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে বাড়িতে একজন পুরোহিত, একজন ব্রাহ্মণকে অ্যাপয়েন্ট করতে হবে, যে ব্রাহ্মণ তার নিত্য সেবা পুজো করবে যতদিন না সে আসে। আর সেটাও যদি সম্ভব না হয় তাহলে কারোর বাড়িতে দিয়ে আসতে হবে, হ্যাঁ, কোনো ব্রাহ্মণের বাড়িতে দিয়ে আসা উচিত যে আমি এখন এই কদিন আমি থাকতে পারবো না, আপনি এর সেবা পূজা করবেন, হ্যাঁ। এবং সেই ব্রাহ্মণ যদি রাজি হন তাহলে তার তিনি সেই সেবা পূজা করতে পারেন। মোদ্দা কথা হচ্ছে ওই ঘরে উপোস করিয়ে রাখা যাবে না, কেন, তাকে তুমি নিত্য সেবা করছো, নিত্য সেবা সে পাচ্ছে, তার মাঝে তোমার যতই অসুবিধা হয়, এবার অসৌচ যদি হয়, হ্যাঁ, কেউ মারা গেছে বা কেউ জন্মেছে, তো ওই অসৌচের ওই 10টা দিন তাহলে সে কি পূজা বন্ধ থাকবে? ওই একই পদ্ধতি,
হয় কাউকে অ্যাপয়েন্ট করতে হবে, আর না হলে কারোর বাড়িতে দিয়ে আসতে হবে। কারোর বাড়িতে মানে ব্রাহ্মণের বাড়িতেই দেওয়া উচিত, নাহলে বৈষ্ণবের বাড়িতে দেওয়া যেতে পারে, সৎ বৈষ্ণব যিনি আছেন বৈষ্ণবের বাড়িতে দেওয়া যেতে পারে, বা সাধক, কোনো সে কালী সাধক হতে পারে, শিবের সাধক হতে পারে, সাধকের বাড়িতেও দেওয়া হতে পারে, তবে তিনি যদি রাজি হন। এই হলো ব্যাপার। না হলে ওই ঘরে ওই ওই কদিন উপোস করিয়ে রাখা যাবে না, বা ওই সাথে ওই কৌটো দিয়ে পাত্র দিয়ে বলা হলে তুমি খেয়েও, এটা ঠিক না, এটা খুবই অন্যায় হবে। এই হলো ব্যাপার।